ওয়েলকাম বন্ধুরা সকলকে আমাদের এই সংকল্প চ্যানেলে স্বাগত বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাইশ তারিখে মানে গতকালকে সার্ভিস প্রিলিমিনারি একুশ সম্পন্ন হল কোভিড অতিমারির আবহে দীর্ঘদিন ধরে পরীক্ষার্থীরা অ্যাসপিরেন্টরা অপেক্ষা করেছিল কবে পরীক্ষাটি হবে স্বাভাবিকভাবেই পরীক্ষাটি শেষ উৎকণ্ঠার অবসান প্রায় দু লক্ষ পরীক্ষার্থী কিন্তু এবছর ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন কিন্তু অ্যাপিয়ার হয়েছিল এবার প্রশ্নপত্র অনুযায়ী আমরা একটু বিশ্লেষণ করে প্রশ্নপত্র ঘেটে যেটা দেখা গেছে টোটাল গোথরু করে যেটা দেখেছি ইজি কোশ্চেন ছিল একশো দশ থেকে একশো কুড়িটা মডারেট লেভেল ছিল চল্লিশটার মতো প্রশ্ন হার্ড কোশ্চেন ছিল চল্লিশটা এখন পরীক্ষা শেষেই পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র অ্যান্সার কি ধরে মেলানোটা যেমন খুব আবশ্যক হয়ে ওঠে প্রত্যেকেই ব্যাকুল হয়ে ওঠে যে প্রশ্নগুলোর উত্তর তারা পারেনি বা যে প্রশ্নের উত্তরটা নিয়ে তাদের মধ্যে দ্বিধা ছিল সেটিকে তারা মার্ক করে রেখেছে সেটির অ্যান্সারকে বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক সোর্স থেকে তারা মিলিয়ে নিতে চাইছে অলরেডি আমাদের এই চ্যানেলে আমি একটি ভিডিওতে কালকে গতকালকেই হিস্ট্রির পঞ্চাশটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরেছি এবার এই মেলানোর পরে আমাদের শুরু হয়ে যায় কাট অফ বা কাটাকুটি খেলা আমরা প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়ি কত কাট অফ যেতে পারে বিভিন্ন চ্যানেল দেখে বিভিন্ন টপারদের থেকে আমরা শুধু সাজেশন নিতে ব্যস্ত থাকি যে কত যেতে পারে কাট আমরা কি মেইন পরীক্ষার প্রস্তুতি নেব কিনা শুধুমাত্র এই বিষয়ে আলোচনা শুরু করার আগে আমরা একটু দেখে নি কাট অফ কিসের উপর ডিপেন্ড করে কাট অফ ডিপেন্ড করে টোটাল কত ভ্যাকেন্সি থাকবে নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ারড ইন দা এক্সাম কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে এবং সবশেষে যেটা ডিপেন্ড করে কোশ্চেন লেভেল প্রশ্নপত্রের মান তার উপর স্বাভাবিকভাবে টোটাল ভ্যাকেন্সি আমরা একটু দেখে এবার প্রিভিয়াস ইয়ারে দু উনিশ সালে ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েছিল তাতে মেইন এক্সামিন মেইন এক্সামের জন্য কোয়ালিফাই করেছিলেন পনেরো জন কাট ছিল একশো দশমিক ওয়ান থ্রি আমরা অবশ্যই জেনারেলটাকে ট্রিট করেছি জেনারেল ধরে আমরা এটা করেছি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার কুড়ি প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাইড ফর মেইন এক্সাম চার জন স্বাভাবিকভাবেই কাট উঠেছিল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ১২৭ টোয়েন্টি এবং পিএসসির ইতিহাসে এত হাই কাট জন্য ছিল এখন আমরা প্রত্যেকেই অ্যাক্সপিরিয়েন্টরা ভাবতে থাকি পরীক্ষা দেওয়ার পর আহ কাট অফ কি কমবে আমরা কি সুযোগ পাবো দেখো বর্তমানে কোভিড অতিমারির আবহে অর্থনীতির উপর একটা ভীষণ ধাক্কা পড়েছে এবং সাথে সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কর্মী সংকোচন কিন্তু চলছে রাজ্য সরকারের গত দু বছর থেকে তিন বছরে তোমরা যদি একটু লক্ষ্য করো শুধু ডাব্লিউস প্রিলিমিনারি এক্সাম নয় বিভিন্ন পরীক্ষার কিন্তু তাতে যে ফাইনাল রেজাল্ট তাতে যে সিটটা তোমরা নিশ্চয়ই গোথরু করে দেখতে পেয়েছো যে কিভাবে সিটটা বিগত বছরগুলোর তুলনায় কমেছে এখন পরীক্ষার্থীর সংখ্যা তো দিন দিন বাড়ছে অনেক অ্যাসপিরেন্টরা আসছে খুব ভালো এক্সপিরিয়েন্স এবং জব সিকিউরিটির জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মতো এরকম একটা পাওয়ার প্রেস্টিজের নিরিখে পশ্চিমবঙ্গের সর্বোত্তম এই পরীক্ষাটির জন্য সবাই মুখিয়ে থাকে স্বাভাবিকভাবে একটু লক্ষ্য করলে দেখা যাবে দু হাজার আঠেরো এবং তারও আগে দু একটি বছর থেকে বিভিন্ন সেক্টর থেকে যেমন এমবিবিএস বিবিএস থেকেও যারা এসে সফল হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও এসে কিন্তু বহু ভালো ছাত্ররা কিন্তু সফল হয়েছে আবার জে আর এফ যারা নেট সেট দিচ্ছে সেই রকম প্রিপারেশন লেভেল থেকে তারা কিন্তু বিলং করছেন এখন তাহলে কি তারা ওই সেক্টর যেতে চাইছে না এখন যার যার লক্ষ্য আমরা তো মানে WBCS প্রিলিমিনারি PSC তো কাউকে বলে দেয়নি তোমরা এই সেক্টর থেকে বিলং করলে তোমরা পারবে না স্বাভাবিকভাবে সব অ্যাক্সপিরিয়েন্টরাই আসবে পরীক্ষা কিন্তু যথেষ্ট যথেষ্ট টাফ এবং আজকে গতকালকের এই এক্সাম দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রশ্নপত্রের মধ্যে কিন্তু একটা র্যাডিক্যাল চেঞ্জ যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু এবারও কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি ইংরেজির ক্ষেত্রেও সেটা লক্ষ্য করা গেছে স্বাভাবিকভাবে তোমাদের এই কাট অফ নিয়ে বা এই কাটাকুটি খেলা নিয়ে প্রত্যেকে মত না থেকে এটা সাজেশন আমার পক্ষ থেকে যে প্রত্যেকে প্রত্যেকের প্রস্তুতি লেভেলটা এই প্রশ্নপত্রের মাধ্যমে এই পরীক্ষার মাধ্যমেই নিজেকে যাচাই করা যায় স্বাভাবিকভাবে তোমরা নিজেকে ইভ্যালুয়েট করো বারবার যে কথাটা বলেছি প্রত্যেকে নিজেকে ইভ্যালুয়েট করো এবং ইভ্যালুয়েট করার পর যেটা তোমাদের মনে হয়েছে যে তোমাদের কাঙ্ক্ষিত লেভেলটা যদি পৌঁছে গিয়ে থাকে তোমরা যদি নির্দিষ্ট তোমাদের প্রিপারেশনটা সর্বাত্মক সম্পূর্ণ বলে তোমার মনে হয় সর্বাত্মক সম্পূর্ণ যদিও হয় না কিন্তু তোমাদের স্যাটিসফ্যাকশন লেভেল যদি থাকে তাহলে তোমরা কিন্তু মেইনস এক্সামের জন্য প্রস্তুতি শুরু করে দাও হতে পারে তোমাদের মেইনসে এবছর তোমরা ডাক পেলে না অনেকে কিন্তু এই প্রস্তুতি লেভেলটা তোমাদের এই ফ্লোটা যদি বজায় থাকে তাহলে কিন্তু তোমরা মেইনস এক্সাম যারা মেইনস এক্সামে বসার সুযোগ পাবে তার তো মেইনস এক্সামে এটা কাজে আসবে এবং সাথে সাথে আগামীর প্রিলিমিনারি এক্সামিনের এক্সামিনেশনের জন্য কিন্তু তোমরা প্রস্তুতি তোমাদের এই প্রস্তুতিটা কিন্তু কয়েক ধাপ এগিয়ে থাকবে স্বাভাবিকভাবে তোমাদের প্রস্তুতিটা একটা কনসিস্টেন্সি বজায় থাকুক এবং তোমাদের প্রস্তুতিটা হোক প্রিলিমস মেইনস একদম কম্প্যাক্ট ওয়েতে শুধুমাত্র প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিয়ে পাশ করলে কাট অফ ক্লিয়ার করলে তবে মেইনস এক্সামের প্রস্তুতি নেব এভাবে প্রস্তুতি নিলে তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে না স্বাভাবিকভাবে আজকে আমরা এই স্লাইডের মাধ্যমে এই স্লাইডগুলোর মাধ্যমে তোমাদের সামনে দু হাজার উনিশ এবং সালের প্রিলিমিনারি এক্সামিনেশনে কতজন কোয়ালিফাই করেছিল যার ফলে কাট অফটা জেনারেল কাট কত হয়েছিল এবং প্রিলিমিনারি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাট কিসের কিসের ওপর ডিপেন্ড করে বুঝতেই পারছো কাট নিয়ে অনেকে আমরা চুলচেরা বিশ্লেষণ করি কিন্তু কাট অফ সত্যিকারের কি বলা সম্ভব সম্ভব না এটা তো একমাত্র নাম্বার অফ ভ্যাকেন্সিস এবং কত গুণ মানে পিএসসির বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে সেই বছরের জন্য কত গুণ পরীক্ষার্থীকে তারা মেইনস জন্য ডাকবে স্বাভাবিকভাবে সেইভাবে করে হবে সেটাই সেটা হতে হতে পারে শেষ একশো কিছু নয় কিন্তু আমরা এই প্রশ্নপত্র ধরে যে মডারেট এবং ইজি এবং যে টাফ কোয়েশ্চেন্সের লেভেল অনুযায়ী আমরা আজকের প্রস্তুতির বহর এবং বিভিন্ন ভালো অ্যাসপিরেন্টদের জন্য তোমরা বুঝতে পারছো কাট অফ মার্কস কি মেইন কি preliminary প্রত্যেকটা জায়গায় কিন্তু ঊর্ধ্বমুখী স্বাভাবিকভাবে তোমাদের প্রস্তুতিটা সর্বাত্মক সম্পূর্ণ হওয়া উচিত সবশেষে আমরা এটা দেখি যে সেফ স্কোর কাট অফ মার্কস নয় এটাকে আমরা সেফ স্কোর বলে আমার ধারণা অনুযায়ী বিগত বছরগুলোর নিরিখে এটা বলতে পারি জেনারেল ক্যান্ডিডেটরা ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস যাদের স্কোরটা আসছে তারা অবশ্যই তৈরি হতে শুরু করো মেইনস এক্সামের জন্য কারণ প্রিলিমিনারি বেস থেকে মেইনস এক্সামের প্রস্তুতিটা কিন্তু একেবারেই পুরোপুরি অনেকটাই তফাৎ মানে অনেকটা হার্ড তোমাদের অনেকটা খুঁটিয়ে পড়তে হবে স্বাভাবিকভাবে তোমাদের প্রস্তুতিটাকে খুব সুন্দরভাবে নাও এবং আমাদের চ্যানেলে হিস্ট্রির ওপর বিভিন্ন সাড়ে সাতশো এমসিকিউ এর ওপর যে সিরিজটা শুরু করেছি সেটা তোমরা ওয়াচ করো এবং কনস্টিটিউশনের উপর বিভিন্ন কনসেপ্ট বেস এবং এমসিকিউ প্রশ্নের সিরিজ নিয়েও আমাদের এই চ্যানেলে প্রস্তুতির ধারাটা অব্যাহত রয়েছে জেনারেল সায়েন্স বিভিন্ন বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটা আমাদের এই চ্যানেলটা অবশ্যই দেখতে পারো